অন্যান্য উপকরণের সাথে রাঁধুনির রান্নাঘরে কিন্তু ধনে পাতার ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ রান্নার স্বাদ বাড়ানোর জন্য কিন্তু ধনে পাতা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার জন্য। আর সেটা অবশ্যই কিচেন টিপস হিসেবে আপনারা মেনে নিতে পারেন, কারণ হচ্ছে আমি যেটা ফলো করি সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটা ধনে পাতা, আর এমন কি ধনে পাতা সংরক্ষণ করে রাখলে অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। তো আমি ধনে পাতা কিন্তু সচরাচর এত সতেজ রাখা যায় না, এগুলো কিন্তু অনেক সময় কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে তেমনই একটা অভিনব পদ্ধতি দেখাবো, যেটা দেখলে আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ধনে পাতাও সব সময় মানে অনেক দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সতেজ থাকবে। এভাবে আমরা অন্যভাবেও কিন্তু ধনে পাতা সংরক্ষণ করে রাখতে পারি। ধনে পাতা সংরক্ষণ করার অনেকগুলো উপায় আছে, তাদের মধ্যে আমি আজকে একটা দেখাচ্ছি আপনাদেরকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি, আর এগুলো আমরা ভিক্টোরিয়া বাজার থেকে নিয়ে আসি। তো যেহেতু আমরা ইয়াকে অনেকগুলো নিয়ে এসেছি, সেহেতু আমাকে সংরক্ষণ করে রাখতে হবে। সেজন্য আমি সবগুলো এখন একটু ভালো করে, সবগুলোর যে নিচের অংশ আছে গোড়া থাকে সে গোড়াগুলো আমি একটু ফেলে দিচ্ছি। এখন আপনারা চাইলে কম বেশি করে ফেলতে পারেন। আর এই ধনে পাতা কিন্তু অনেক উপকারে পড়ে, অনেক উপকার আছে, অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধনে পাতা অনেক উপকার করে থাকে। আর এটা যে সংরক্ষণ করে যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক টাকাই বেঁচে যাবে। বলতে আমরা এই ধনে পাতা কিন্তু এত ইজিলিভাবে পাই না, একটা সিজন থাকে, সেই সিজনের সময় আমরা ধনে পাতা পাই। তো আমাদের জন্য সংরক্ষণ করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, তেমন বাংলাদেশেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবসময় কিন্তু ধনে পাতা পাওয়া যায় না, একটা সিজন থাকে, সেই সিজন অনুসারে পাওয়া যায়। তো সেজন্য আপনারা যদি আমার পদ্ধতিটা ফলো করে সংরক্ষণ করে রাখেন, সে আপনাদেরটা সতেজ থাকবে এবং আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সারা বছর সংরক্ষণ রাখার জন্য অবশ্যই আমি আপনাদেরকে অন্য টিপসগুলোও দিয়ে দিব, সেগুলো হয়তো আপনাদের উপকারে আসতে পারে। তো আমি সবগুলো যেই ধনে পাতা আছে আমি এগুলো সব বেছে নিচ্ছি। আপনাদের কিন্তু যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা বেশি নিয়ে নেবেন, বা কম যেহেতুটুকু আমার যা আছে তা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি সংরক্ষণ করে রাখি। স্মার্ট গৃহিণীরা কিন্তু সবসময় এরকম টুকটাক টিপস জেনে থাকে, কারণ হচ্ছে এরকম টুকটাক টিপস যদি জানা থাকে তাহলে কিন্তু আপনার হাতের যে কাজগুলো আছে এটি খুবই ইজি হয়ে যায় এবং আপনি আপনার সংসারের অপচয় কিন্তু রোধ করতে পারেন। আর আমরা সবাই চেষ্টা করি অপচয় রোধ করার জন্য, খুবই অল্পের মধ্যে যদি আমরা পারি তাহলে কেন আমরা বেশিতে যাব, তাই না? তো এখন দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু ময়লা থাকে তো সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখন সবগুলো একদম পারফেক্টলিভাবে ধুয়ে নিচ্ছি। ধনে পাতাগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, গরম পানি ইউজ করা যাবে না। গরম পানি ইউজ করলে কিন্তু আপনাদের এই যে ধনে পাতা আছে এগুলো কিন্তু ইয়া হয়ে যাবে। একদম ঠান্ডা পানি দিয়ে তারপরে কিন্তু এই ধনে পাতাগুলো ধুয়ে নিতে হবে, এতে করে আপনার ধনে পাতাটা একদম সতেজ থাকে এবং আপনি যদি পরবর্তীতে ইউজ করেন সেক্ষেত্রে খুবই পারফেক্টেবল থাকে আর কি, একদম বেশি সতেজ থাকে। এখন আমি একটা ছাকনি নিয়ে নিয়েছি, ছাকনির মধ্যে কিন্তু এই ধুয়ে রাখা যে ধনে পাতাগুলো আছে সেগুলো একটু রেখে দিতে হবে, এতে করে যে পানিগুলো আছে এক্সট্রা পানিগুলো সে পানিগুলো ঝরে যাবে। তাহলে আপনার যে এক্সট্রা পানির কারণে কিন্তু অনেক সময় ধনে পাতাগুলো একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য আপনাদেরকে এটা ইয়া করে রাখতে হবে, অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ রাখার পরে আমি এখন চলে এসেছি। এরকম যে কোনো কন্টেইনার বা যে কোনো ইয়া যদি আপনাদের বাসায় থাকে, যেমন এটা চানাচুরের যে একটা বক্স ছিল প্লাস্টিকের বোতল, তো প্লাস্টিকের যে বক্সগুলো ছিল সেই চানাচুরেরটা আমি এখানে ইউজ করছি। আপনাদের কাছে যদি ছোটো বড়ো যেরকমই থাকে না কেন, একটু বড়ো মুখ কলা হতে হবে, সেগুলো আপনাদের কাছে যদি থাকে সেরকম আপনারা একটু বক্স নিয়ে নেবেন, বা বোতলের মতো যেরকম সাইজ থাকে অবশ্যই মুখটা বড় থাকতে হবে, সে অনুসারে আপনারা এগুলো নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি আর ভিতরে রেখে দিচ্ছি, তবে অবশ্যই কিন্তু হালকা হালকা প্রেস করে রাখতে হবে, একদম কিন্তু প্রেশার ক্রিয়েট করে রাখা যাবে না, এতে করে কিন্তু আপনার যে ধনে পাতাগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি কিন্তু প্রেস করে একদম হালকা প্রেস করে রেখেছি, একদম একটু একটু ফাঁকা ফাঁকা আছে, একদম কিন্তু মেশানো যাবে না। এভাবে যদি আপনারা রেখে দেন নর্মাল ফ্রিজে তাহলে আপনাদের প্রায় এক থেকে দুই মাস পর্যন্ত খুবই একদম অনায়াসে একদম এরকম সতেজ থাকবে, তবে ডিপেন্ড করবে আপনার টেম্পারেচারের উপরে। টেম্পারেচার হাই রাখাও যাবে না এবং লো রাখাও যাবে না, মিডিয়াম করে রাখতে হবে। এভাবে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন এবং যতদিন ইচ্ছে ততদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আমার এই আজকের ছোট্ট টিপস
কিন্তু আপনার জন্য হয়তো অনেক উপকারী হতে পারে। অবশ্যই আমার যদি এই টিপসগুলো আপনাদের ভালো লাগে, আমি আরও টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বাটনের অল অপশন অন করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।